রাজশাহীর বাঘা বাউসা ইউনিয়নের ধন্দহ অমরপুর গ্রামের রূপজান বেওয়া ভোটার হওয়ার পর থেকে যে কোনো নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আসছেন সেই সুবাদে সাত জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচনে ধন্দহ অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি নৌকায় ভোট প্রদান করেন এরপর বৃদ্ধ মায়ের ভোট দেওয়ার বিষয়টি ছেলে জানতে পেরে ভোটের দিন সন্ধ্যায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মঙ্গলবার নয় জানুয়ারি সকালে তাকে বাড়ি থেকে বের করে দেন নিরুপায় হয়ে ওই বৃদ্ধা স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম হোসেনের বাড়ির আঙ্গিনা গিয়ে একটি বাঁশের তৈরি মাচানে অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম হোসেন ঘর থেকে বৃদ্ধাকে ছেলের বের করে দেওয়ার কথা নৌকার বিজয়ী সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে জানান তিনি ওই বৃদ্ধার জন্য একটি জমি ক্রয় করে সেখানে ঘর করে দেওয়ার নির্দেশ দেন একই সঙ্গে তাকে দেখভালের জন্য আওয়ামী লীগ নেতা আলম হোসেনকে দায়িত্ব দেন বৃদ্ধার রূপজান বেওয়া অভিযোগ করে বলেন ছেলে এবার নৌকায় ভোট না দিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাঁচিমার্কায় ভোট দিতে বলেছিল কিন্তু ছেলের কথা মতো কাঁচিমার্কায় ভোট দেননি তিনি ছেলের কথা না শোনায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বৃদ্ধার ছেলে সাঁকেতালি তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা অস্বীকার করে বলেন মাকে নৌকায় ভোট দেওয়ার বিষয়ে কোনো কথা বলেনি বৃদ্ধ হয়ে গেছে আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে তবে দু একদিন পর রাগ কমে গেলে এমনি বাড়িতে চলে আসবে প্রসঙ্গত রূপজানের স্বামী হজরত আলী প্রায় ত্রিশ বছর আগে মারা গেছেন তিনিও নৌকার ভক্ত ছিলেন নির্বাচন আসলে নৌকার মিছিলের আগে থাকত বলে জানান স্থানীয় লোকজন চৌধুরী স্বামী নিউজ ফোর